আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমরা প্রায় ছমাস পর আজকে পুত্রজয়া সেন্ট্রাল মসজিদে জুমার সালাত আদায় করতে আসছি এবং আশা করছি ইনশাআল্লাহ আমাদের প্রিয় স্যার ডক্টর জাকির নায়েককেও আমরা আজকে দেখতে পাবো এবং আপনাদেরকে দেখাতে পারবো। এই মসজিদ সবাই চিনেন, এটা মালয়েশিয়ার পুত্রজয়ার সেন্ট্রাল মসজিদ এবং ওই যে পিছনে যে ভবনটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়। আমরা মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা জুমার সালাত আদায় করার পর আমরা হয়তো ডক্টর জাকির নায়েক স্যারের সাথে দেখা করতে পারবো এবং আপনাদেরকেও দেখাতে পারবো ইনশাআল্লাহ। করোনার সময় মসজিদ বন্ধ থাকার কারণে আমরা এখানে নিয়মিত সালাত আদায় করতে পারিনি, তবে আলহামদুলিল্লাহ করোনা কমে যাওয়ার পর এবং মেজরিটি পার্সেন্ট ভ্যাকসিনেটেড হওয়ার পর আবারও মালয়েশিয়ার মসজিদ সকলের জন্য ওপেন করে দিয়েছে। এখন থেকে আমরা এই মসজিদে জুমার সালাত আদায় করতে পারবো এবং আমাদের প্রিয় স্যার ডক্টর জাকির নায়েককেও আমরা দেখতে পাবো। অনেকে ডক্টর জাকির নায়েক স্যারের সাথে সাক্ষাৎ করতে চান, আপনারা যদি চান তাহলে এখানে আসলে হয়তো সাক্ষাৎ করতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা খুব তাড়াতাড়ি স্যারকে পেয়ে গেছি, স্যার গাড়ি থেকে নামছেন, আপনারা দেখতে পাচ্ছেন স্যার এখন মসজিদের দিকে এগিয়ে যাচ্ছেন, সাথে ফারিক নায়েক আছে এবং দুপাশে কালো পোশাকধারী দুজন বডিগার্ড আছে। দুজন বডিগার্ড মালয়েশিয়া সরকার থেকে স্যারকে তার সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে, তারা সবসময় স্যারের সাথে থাকেন। আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর জাকির নায়েক স্যার, ফারিক নায়েক এবং দুই পাশে দুজন কালো পোশাকধারী বডিগার্ড মসজিদের দিকে এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা জুমার সালাত আদায় করবো একসাথে। আলহামদুলিল্লাহ দর্শক, আমরা জুমার সালাত আদায় করতে পেরেছি এবং জুমার সালাতের পর আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় ডক্টর জাকির নায়েক স্যার বের হচ্ছেন, মসজিদ থেকে বের হয়ে গাড়ি দিকে যাচ্ছেন, গাড়িতে উঠে তিনি আবার বাসায় চলে যাবেন। দর্শক, গাড়ি প্রস্তুত, আমাদের প্রিয় ডক্টর জাকির নায়েক স্যার তিনি গাড়িতে প্রবেশ করছেন এবং সাথে ফারিক নায়েক এবং দুজন বডিগার্ড। গাড়িতে ড্রাইভার রয়েছে। আমরা স্যারের জন্য দোয়া করি, আল্লাহ যেন স্যারকে সবসময় হেফাজতে রাখে, আল্লাহুম্মা আমিন।